আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসআর স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের প্রথম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ে কিছু কঠোর অঙ্কের সমস্যা সমাধান। এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে কিভাবে বিভিন্ন যোগে কঠোর অঙ্কের সমাধান করতে হয়। তো চলো বন্ধুরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো দেখো, আজকে তোমাদের পাঠ্য বিষয়ে যে পেজ নাম্বার হলো 52, তো এখানে আমি দুইটা কথা অঙ্ক লিখেছি যে কিভাবে সমাধান করতে হয়, আমি সেগুলো চিত্র সহকারে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি লিখেছি, দেখো, রনির গল্পের বই আছে 5টি, ভূমির গল্পের বই আছে 3টি, তাদের একত্রে কয়টি গল্পের বই আছে। এই অঙ্কটা কি করতে হবে, খুব সহজে আমরা বুঝে ফেলেছি একটি শব্দের মাধ্যমে, যে শব্দটা কি, একত্রে। একত্রে কথার অর্থই হলো অনেকগুলো জিনিসকে একসাথে করা। একসাথে করার মানে অর্থ হলো যোগ করা। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, যোগ করব। তো দেখো, যোগ করব কিভাবে সমাধান করব, এই দেখো আমি কিভাবে লিখছি। দেখো এখানে লিখেছি রনির গল্পের বই আছে 5টি, এখানে কি আছে, এই কথাটাই আমি এখানে লিখেছি। এরপরে রুমির গল্পের বই আছে কয়টি, 3টি, তাদের একত্রে বই আছে, একত্রে কয়টি বই আছে। তোমরা এই এখানে যে আমি বইয়ের চিত্র লিখেছি, এই চিত্রগুলো তোমরা গণনা করার মাধ্যমে কি করতে পারবে, এখানে কত হবে উত্তর সেটা বলে দিতে পারবে। দেখো এখানে আমি কয়টি বই লিখেছি, অঙ্কন করেছি 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে কয়টি, এই 5টা বই এখানে আমি অঙ্কন করেছি। এরপরে এখানে কয়টি, 3টি। তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8, তাহলে উত্তর কত হবে, তাদের একত্রে বই আছে 8টি, ঠিক আছে, এটাই উত্তর। তোমরা উত্তরটা আসলে লিখে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই দুজন যে সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমরা কি করলাম, চিত্রের মাধ্যমে। এরপরে দেখো আমি আরেকটি সমস্যা রেখেছি এখানে, বিনির 4টি পেন্সিল ছিল, কয়টি পেন্সিল, 8টি পেন্সিল, তার বাবা তাকে আরো 2টি পেন্সিল দিলেন, আগে ছিল কয়টি, 8টি, আরো 2টি দিলেন। এখন বলছি কি, বিনির কয়টি পেন্সিল হল, তাহলে বিনির এখানে কিন্তু বলা না যে 2টি পেন্সিল দিয়ে দিয়েছে বা বিনি কাউকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, এরকম কিছু বলা নেই, বলছে বিনির কয়টি পেন্সিল হল। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারতেছি যে অঙ্কটা কি করতে হবে। তো দেখো আমি এখানে সাজিয়েছি, বিনির কাছে পেন্সিল ছিল কয়টি, 8টি, তার বাবা পেন্সিল দিলেন আর কয়টি, 2টি, তাহলে 8 আর 2 কত হবে। আমরা এইখানে পেন্সিল অঙ্কন করেছি, আমি দেখো এখানে কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা অঙ্কন করেছি। এরপর কয়টি দিয়েছেন তার বাবা, তার কাছে ছিল কয়টি, 8টি, এই 8টি পেন্সিল আমি এখানে অঙ্কন করেছি। তাহলে এখানে কয়টি পেন্সিল, 1 2 3 4 5 6 7 8, 8টি পেন্সিল। এরপরে কি, তার বাবা তাকে আর কয়টি দিলেন, 2টি, তাহলে এখানে কি, 1 2, 8 আর 2 যোগ করলে কত হয়, 9 আর 10, তাহলে তার কাছে মোট কয়টি পেন্সিল হলো, 10টি, এটাই উত্তর। তো বন্ধুরা এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমার কাছে 6 টাকা ছিল, তোমার বাবা তোমাকে আরো 2 টাকা দিলেন, তাহলে কত টাকা হলো, 8 টাকা, ভেরি গুড। কিভাবে করলে যে 8 6 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা এভাবে দিতে পারেন, অথবা 5 টাকার 1 টাকা সেভাবে দিতে পারেন। তাহলে তোমার কাছে 6 টাকা ছিল, আগে 6 টাকা ছিল, তোমার বাবা কত দিলেন, 2 টাকা, কত হলো, 8 টাকা, ভেরি গুড। তো আমি বুঝতে পারলাম যে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে কি করলে, এই যে কিভাবে যোগ করতে হয় বিভিন্ন চিত্র ব্যবহার করে, সেই জিনিসটাই তোমরা কি আজকের ভিডিও থেকে শিখতে পেরেছ। এবং আমি তোমাদেরকে আজকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, বাড়ি কাজ হলো তোমাদের পৃষ্ঠা নম্বর 52 11 এবং 12, এই 52 নম্বর পৃষ্ঠা 11 এবং 12 তোমরা করে তোমাদের বাসায় স্যার আছেন, মা বাবা আছেন, তাদেরকে দেখাবে। তো আজকে পর্যন্তই, আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।